বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার পিএসসির দুই উপপরিচালক, গাড়ি চালক আবেদ আলী তার সন্তান সহ 17 জন। অভিযুক্তদের মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন 7 আসামি। প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর জবানবন্দিতে এরই মধ্যে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়া সরকারি কর্মকর্তাদের নাম। তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে সব ক্যাডারেই রয়েছে এমন গুরুতর অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তা। আসামিদের দেয়া তথ্য তদন্ত সাপেক্ষে দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া এসব কর্মকর্তার নাম তালিকাভুক্ত করছে রাষ্ট্রীয় একটি সংস্থা। এদিকে দেশের প্রশাসনিক কাঠামোতে এমন দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তাদের চাকরিচ্যুতির পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা না নিলে তার সামগ্রিক প্রভাব পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর পড়বে দাবি বিশিষ্টজনদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। এর তো কোনো বিকল্প নেই। ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তাদের খবরাখবরও রাখতে হবে। একজন অপরাধ করছে বৎসরের পর বৎসর, তাকে ধরা যাচ্ছে না, এইটা বিশ্বাসযোগ্য না। তার আচার আচরণই অনেক সময় বোঝা যাওয়ার কথা। তো সেটা কেন বোঝা যায় না, কাদের গাফলতির কারণে এই সুযোগগুলো তারা পেয়েছে, সেগুলো এখন দেখা দরকার হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, কাজটি কঠিন হলেও দুর্নীতির মাধ্যমে চাকরিপ্রাপ্তদের আইনের আওতায় আনা জরুরি। যথাযথ প্রচলিত আইন অনুযায়ী অন্য সকল নাগরিকের জন্য যেটা প্রযোজ্য, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে দুর্নীতি দায়ে অভিযুক্তদেরকে একই প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলকভাবে শাস্তি প্রদান করতে হবে, যেটার যার মধ্যে 14 বছর পর্যন্ত জেল খাটার সুযোগ রয়েছে আইনগতভাবে। সেটি নিশ্চিত করতে না পারলে কোনো অবস্থায় কিন্তু আমাদের সরকারি খাতের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনের জবাবদিহিতার জায়গাটিও খতিয়ে দেখার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।